গাইজ, গুড মর্নিং। আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ। তো দেখো, তাড়াহুড়ো করে রান্না বান্না করে এখন একটু যাচ্ছি গোলবাজার। আর আমাকে কি বাজে লাগছে কেন বলো তো? চোখে কাজল পরিনি, চোখে কাজল না পড়লে আমাকে সত্যিই খুব বাজে লাগে, আমি নিজেই বলছি। তো যাই হোক, দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে, কালকে বিশ্বকর্মা পূজা। তো গোলবাজারে গিয়েছিলাম, সেরকম কোনো কাজ হলো না, না সেরকম কোনো কাজ হলো না বলাটাও ভুল, কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু কাজ হয়নি, আবার কালকে বেরোতে হবে। তো যাই হোক, এখন একটু এসেছি স্পেন্সারে। তো টুকটাক কেনাকাটা ছিল, আর বহুদিন মানে অনেক দিন হয়ে গেল স্পেন্সারে আসা হয় না, তো টুকটাক কেনাকাটার থাকে কিন্তু বেরোনোই হয় না সেরকম, আগে যেরকম বেরোতাম এখন আর হয় না। তো যাই হোক, আজকে একটু এসেছি, মেয়েকে টিউশন থেকে নিয়ে একটু ঢুকলাম। তো পরীক্ষা সামনে রয়েছে মেয়ের, কি বলতো, জেদ শুধু বাইরের খাওয়ার জন্য, এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা খাবো, ওটা খাবো, এরকম করতেই থাকে। আর কি বলতো, বাচ্চাদেরকে না তুমি যদি ওর মনের মতো জিনিস না দাও পড়ার সময়টা, পরীক্ষার সময়টা, তখন দেখবে পড়ায় মন বসবে না। তো তার জন্য বাইরের খাওয়ার অ্যাভয়েড করার জন্য এই যে স্পেন্সার থেকে টুকটাক জিনিস কিনছি, যাতে বাড়িতেই বানিয়ে বানিয়ে খাওয়াতে পারি, বুঝলে তো। তো তারই ব্যবস্থা করার জন্য এলাম। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। অন্য জায়গা থেকে মামামের জন্য নিতে পারে, নেবে এইরকম জানো মামুন, দেখ না লিয়াটা আছে নাকি, মার ধরে এখন ট্রে হলো। শোনা পড়তে হবে পরে এসে। তো চলে এসেছি একদম ইভিনিংয়ে, আর বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো, ঝমঝম ঝমঝম আওয়াজ হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি একটা স্ন্যাক্স বানাবো, স্ন্যাক্স মানে আজকে বানাবো স্যান্ডউইচ। তবে অন্যান্য দিন যেমনভাবে স্যান্ডউইচটা বানাই, যেমন আলু সেদ্ধ, পেঁয়াজ, টমেটো, তারপরে কি দিই, শসা, এইসব দিয়ে করি। তো আজকে একদম আলাদা রকম করবো, জানি না খেতে কেমন হবে, আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি। দেখো গাজর, এটা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর আলু সেদ্ধকে কেটে রেখেছি এরকমভাবে, আর এখানে রয়েছে বাঁধাকপি। তো একটুখানি ফার্স্ট কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একদম অল্প, জাস্ট হালকাভাবে সব কিছু ফ্রাই করবো সেই রকম। আমি সিরিয়াসলি বলছি, জানি না কেমন হবে, আমি জাস্ট বানাতে বসে গেছি, ভাবলাম সবসময় একদিন আমি স্যান্ডউইচটা হয়ে যাচ্ছে, একটু আলাদা রকম বানাই, ঠিক আছে। একদম অল্প করে তেল দিয়েছি, তো ফার্স্ট দিয়ে দিলাম পেঁয়াজ, দারুণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে মনে হয় যে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি। এরপর দিয়ে দিচ্ছি গাজর, সব হালকা করে ফ্রাই হবে, শুধু বেশি ফ্রাই বেশি সেদ্ধ মোটাই নয়, কারণ যেহেতু মেকারে দেবো, মেকারে এমনিতেই সেদ্ধ হবে। এবার সব পরপর দিয়ে দিচ্ছি, হ্যাঁ বাঁধাকপি দিয়ে দিচ্ছি, কারণ নুন দিয়ে দিলে এমনিতেই বাঁধাকপি থেকে যা জল বেরোবে সব কিছু একটু একটু সেদ্ধ হয়ে যাবে। দেখো ঠিক এই যে এইরকম করে ভাজা ভাজা করে নিয়েছি, একদম যে ভাজা তা নয়, জাস্ট একটু সেদ্ধ সেদ্ধ হয়েছে, ঠিক আছে। এত বৃষ্টি হচ্ছে কিছু শুনতে পাবে না। এবার দিচ্ছি সয়া সস, এরপর দিচ্ছি টমেটো সস, হ্যাঁ এটা কুড়ি করে, সেজওয়ান সস, এটা বুঝুন ঝাল হয়ে বাবা, এটা মেয়ে জেদ করে নিল আজকে না, যাই হোক একটুখানি দিচ্ছি, বললাম যে চল বাড়িতে বানিয়ে দেবো, আমি বলো না দোকানেরটাই খাবো, একটু বাইরের খাওয়ার খেতে পছন্দ করে এই বয়স থেকে, ভীষণ জানি না বাবা এরা কী করবে পরে,
যাই হোক সব কিছু একসাথে মিক্স করে দিলাম। আচ্ছা এখানে যেহেতু সেজওয়ান সস দিয়েছি, আমি আর গোলমরিচ দিচ্ছি না, কারণ বেশি ঝাল হয়ে যাবে। গোলমরিচের কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, আর স্যান্ডউইচে আমি দিই মানে দেবই এরকম একটা ব্যাপার। তো আজকের মতো এরকম করি না, যেহেতু সাদা মাথা করি তার জন্য দিতে লাগে, না হলে ভালো লাগবে না। তো এখন করে দিচ্ছি গ্যাস অফ। ব্রাউন ব্রেড রয়েছে একটা, কি বলবো, আধার বেশি খাওয়া হয়ে গেছে, আর একটা আছে। যা বাজ করছে, কারেন্ট না চলে যায়, কারেন্ট চলে গেলে ব্যাস আমি গেলাম। এর মধ্যে এখন আমি কিছুই লাগাচ্ছি না, এইভাবে দিয়ে দিলাম। ভয় লাগছে, কাজ করবো কি করে এই থেকে, দেখো দিয়ে দিচ্ছে এরপরে নিয়ে নেব। কি করবো, ভয় লাগছে, কাজ করছে। মেকারে দুটো করে একসাথে হবে, তার জন্য দুটো করে একদম রেডি করে নিলাম। আমি কি করে করবো জানি না। কি ভয় লাগে বাজকে। মেকারটা দেখো, মেকারটা প্রিহিট করে নিয়েছিলাম, এইবার দিয়ে দিচ্ছি। ওপরে ঘি দিয়েছি, আমি বাটার দিইনি, আমি সবসময় ঘি দিয়েই করি, ঠিক আছে। এবার ঢাকা লাগিয়ে দিচ্ছি, এবার হতে থাক, হয়ে গেলে লাইটটা অফ হয়ে যাবে। লুকটা দেখো, স্মেলটাও যা উঠেছে না, তো এইরকম পরপর করে নিই। কেমন লাগছে খেয়ে বলো। খালি বাহ বাহ, পুরো ভেতরটা দেখো জুসি। ক্যাপসিকাম গুলো বেরিয়েছে, জানি না এরকম ফার্স্ট টাইম খাচ্ছি, কেমন লাগছে। বাইরেরটা পুরো ক্রিসপি, ভিতরেরটা জুসি, পুরো জুসি লাগে। এমনি যে স্যান্ডউইচ খাই সেটাও ভালো লাগে, সেটার থেকে একটু ডিফারেন্স, একটু আলাদা টাইপের। এবার থেকে এরকমই বানাবে, এরকমটা বেশি ভালো লাগে না সেরকমটা বেশি ভালো লাগে, এরকমটা বেশি ভালো লাগছে না যেমন, এরকমটা বেশি ভালো লাগছে। তো চলো তোমরাও এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করো, আশা করি ভালো লাগবে।
আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। যারা যারা নতুন রয়েছো এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।